এসেছি আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তবে আজকের আপডেটটা কিন্তু বেঙ্গল পোর্টাল রিলেটেড নয়, ঐক্যশ্রী রিলেটেড। তো তার আগে বলি, ঐক্যশ্রী একটা প্লেলিস্ট রয়েছে আমার চ্যানেলে, সেখানে আপনারা কিভাবে ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে হবে, কিভাবে রিনিউ করতে হবে, মোবাইল ভার্সনে কিভাবে করতে হবে, ফ্লোচার্টের মাধ্যমে আমার দেখানো রয়েছে, লাইভ দেখানো রয়েছে। যারা এই সমস্ত প্রবলেম ফেস করছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার প্লে লিস্টে যান। কিভাবে যেতে হবে সেটা নিশ্চয়ই আপনারা জানেন, যথেষ্ট আপনারা এখন বর্তমান যা জেনারেশন এসেছে মোবাইল নিয়ে হ্যাবি, তো একটুখানি দেখে নেবেন যে প্লে লিস্টটা চেক করলে ওখানে প্রত্যেকটা টপিকের ওপর ভিডিও পাবেন, সেগুলো দেখে নেবেন। বাট আজকের ভিডিওটা একটু অন্যরকম, এটা কিন্তু ভীষণই একটা প্রবলেম ক্রিয়েট করছে। দীর্ঘদিনের যে একটা গ্যাপিং রয়েছে, এর মাঝখানে লকডাউন এবং অন্যান্য অনেক কারণের জন্য অনেক স্টুডেন্টদের কিন্তু ফোন নাম্বার চেঞ্জ হয়ে গেছে, রাইট? এখন সমস্যাটা হয়ে গেছে, যখন রিনিউ করতে যাচ্ছেন আপনারা, টিচারদের ক্ষেত্রে আমি বলছি, যে সমস্ত নোডাল টিচাররা রিনিউ করতে যাচ্ছেন, একটা প্রবলেম অকার হচ্ছে, ওটিপি যাচ্ছে না নাম্বারে। ইনফ্যাক্ট আমার সাথেও হয়েছে। ওটিপি না যাওয়ার কারণ একটাই, ওদের ফোন নাম্বারটা কোনো কারণে হয়তো বন্ধ হয়ে গেছে, যে ফোন নাম্বারটা রেজিস্টার ছিল ঐক্যশ্রী পোর্টালে। ওকে, তো এখন যেটা করতে হবে, এই ফোন নাম্বারটাকে আপনাদের আপডেট করতে হবে, কারণ রিনিউয়ের সময় যে ওটিপিটা জেনারেট হবে সেটা রেজিস্টার্ড ফোন নাম্বারেই যাবে, এবং সেই ওটিপিটা এন্টার করলে তবেই কিন্তু অ্যাপ্লিকেশনটা রিনিউ হবে। তো এক্ষেত্রে তাহলে ফোন নাম্বারটা চেঞ্জ করা টু মাচ ইম্পর্টেন্ট। ওকে, সো আজকের ভিডিওতে আমি এটাই আপনাদের দেখাবো লাইভ, যে কিভাবে আপনারা এই ফোন নাম্বার চেঞ্জের কাজটা করবেন। আর অনেক স্টুডেন্টও আমার ভিউয়ার্স রয়েছে, তাদের জন্য বলছি, তোমাদেরকে ইনস্টিটিউশনে যেতে হবে এবং যে টিচার, যে নোডাল টিচার তোমাদের ঐক্যশ্রীর ফর্ম সাবমিশনের সময়, মানে যিনি জমা নিয়েছিলেন আর কি, ওনার কাছে গিয়ে তোমাদেরকে বলতে হবে, মানে তোমাদের অ্যাপ্লিকেশন যে আইডিটা রয়েছে, আগের বছর যে প্রিন্ট কপিটা পেয়েছিলে আর কি, সেখানে আইডি পাবে, সেই আইডিটা নোডাল টিচারকে দিতে হবে। উনি ওনাদের লগ ইন থেকে, মানে ইনস্টিটিউশনের একটা লগ ইন রয়েছে এক্ষেত্রে, ইনস্টিটিউশনের লগ ইন থেকে এই কাজটা কিন্তু করতে পারবে। তোমরা নিজেরা কিন্তু কখনোই এটা করতে যাবে না, সেই রাইট কিন্তু তোমাদেরকে দেওয়া হয়নি। ওকে, এটা তোমাদেরকে স্কুলে যেতে হবে এবং সেখানেই ওনাদেরকে রিকোয়েস্ট করে, ওনারা যদি অ্যাপ্লিকেশন করতে বলেন তো অ্যাপ্লিকেশন করবে উইথ ইউর অ্যাপ্লিকেশন আইডি, সেই প্রসেসটা ওনারাই কিন্তু হ্যান্ডেল করতে পারবেন। তোমরা কিন্তু নিজেদের ফোন নাম্বার চেঞ্জ করতে পারবে না। ওকে, তো চলো, সবার জন্য এই ভিডিওটা ভালো করে শেষ অবধি ওয়াচ করুন আপনারা, আমি ডিটেলেই দেখাবো যাতে কোনো প্রবলেম না হয়। গুগল ক্রোম ব্রাউজারে ডাবল ক্লিক করলাম। আফটার দ্যাট আমি যেরকম সবসময় করে থাকি, আমি এখান থেকে ডিরেক্ট, দেখুন এই যে ওয়েবসাইটটা www.scholarship.gov.in, এখানে ক্লিক করেও আপনারা কিন্তু ডিরেক্টলি ওই সাইটে যেতে পারেন, যদি আপনাদের মিস হয়ে গিয়ে থাকে, যদি কেউ আর কি না জানেন যে ওয়েবসাইটটা কি রয়েছে। তারপর দেখবেন এইখানে কিন্তু যখনই আপনারা গুগলে এটা গিয়ে সার্চ করবেন, এইভাবে কিন্তু ওয়েবসাইটটা চলে আসবে। ফার্স্ট যে ওয়েবসাইটটা, দ্যাট ইজ wbmdfc.scholarship.org। জাস্ট এখানে গিয়ে ক্লিক করছি, দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। এবার বলি, যখন রিনিউ হবে তখন স্টুডেন্ট এরিয়াতে গিয়ে রিনিউ হবে। ফোন নাম্বার চেঞ্জ হয়ে গেলে স্টুডেন্ট নিজে থেকেও কিন্তু রিনিউয়ের কাজটা করে নিতে পারবে, তাতে কোনো ইস্যু নেই। তারপর যা নেক্সট স্টেপ যা আছে সেগুলো আমার আগের ভিডিওতে সব বলা আছে, আমি আর ইন ডিটেল যাচ্ছি না। এখন হচ্ছে ফোন নাম্বারটা কি করে চেঞ্জ করবেন। ফোন নাম্বার চেঞ্জের জন্য এই যে দেখুন ইনস্টিটিউটস এরিয়া, এখানে গিয়ে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে ফার্স্ট অপশন দেখুন রয়েছে ইনস্টিটিউট লগ ইন, এখানে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে সিলেক্ট দ্য ডিস্ট্রিক্ট অফ ইউর ইনস্টিটিউট, ইনস্টিটিউটটা কোন ডিস্ট্রিক্টে। তো আমার হুগলি ডিস্ট্রিক্ট, আমি হুগলি সিলেক্ট করে নিচ্ছি, এটা সিলেক্ট করব, দেন ওকে। তো দেখুন হুগলি সিলেক্টেড হয়ে গেছে। এবার দেখবেন আপনারা যদি নোডাল টিচার হন, তাহলে নোডাল টিচারের ফোন নাম্বারে, যে রেজিস্টার্ড ফোন নাম্বার আপনারা দিয়েছিলেন সেই নাম্বারে একটা কিন্তু ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড অলরেডি এসে গেছে। ओके तो ओई यूजार आईडी माने यूजार नेमटा जनरली स्कूलेर डाइस कोड हय आर पासवर्ड दुटोई किन्तु माने वेस्ट बेंगल माइनरिटी डेवलपमेंट एंड फाइनेंस कॉर्पोरेशन थेके आपनादेर मोबाइले एसे गिये थाकबे एकटु चेक करे नेबेन मेसेजटा ओई यूजार आईडी पासवर्ड दिए एखाने आपनादेर लग इन करते हबे। एक क्षेत्रे एकटा विषय टू माच इम्पोर्टेंट एखाने किन्तु एकाडेमिक सेशन कखनोई आपनारा 21-22 सिलेक्ट करे राखबेन ना ताहले किन्तु काजटा करते आपनारा पारबेन ना। जेहेतु फोन नम्बरटा आगे रेजिस्टार्ड छिलो ताई एखान थेके आपनादेर आगेर यारटाके सिलेक्ट करे निते हबे। एई काजटा ना करले किन्तु आपनारा काजटा माने फोन नम्बर चेंज करते पारबेन ना। तो 20-21 एखान थेके आपनारा करे नेबेन। देन एखाने एकटा कैपचा आसबे सेई कैपचाटा फिल करबेन। कैपचाटा आमि फिल करलाम तारपर जस्ट लगिने क्लिक करबेन। देखो लग इने क्लिक करार साथे साथे आपनादेर जेटा रेजिस्टार्ड मोबाइल नम्बर रयेछे सेई रेजिस्टार्ड मोबाइल नम्बरे किन्तु एकटा ओटीपी आसबे। जखोनी आपनारा करबेन ओटीपी आसबे एबं सेई ओटीपिटा आपनादेर निर्दिष्ट टाइमेर मध्य किन्तु पुट करते हबे। ओटीपी फर लग इन इनटू द इन्स्टिट्यूट पैनल अ वन टाइम पासवर्ड व्हिच इज रैंडमली जेनारेटेड एंड सेंट योर रेजिस्टार्ड मोबाइल नम्बर एंटर ओटीपी हियर एखाने ओटीपीटा दिते हबे। तो एखोनो आसेनी आमार ओटीपीटा एखोनो आमि एकटु वेट करे जाच्छि तारपर आबार आपनादेर शो करछि। यस आमार ओटीपी एबार एसे गेछे आमि जस्ट ओटीपीटा पुट करब एंड सबमिट। देखुन सबमिट करार साथे साथे आमार एखाने डैशबोर्ड शो करछे बाट एकटा कथा बोले राखि যদি আপনাদের প্রোফাইলটা ইনকমপ্লিট থাকে দেখবেন একটা ফর্ম টাইপের আসবে যেটা আগের বার ভেরিফিকেশন এরিয়াতে এসেছিল আর কি ভেরিফিকেশন সার্টিফিকেট জেনারেট করার সময়। তো ওটা কেন আসে অনেক ক্ষেত্রে দেখবেন হেড অফ দ্য ইনস্টিটিউশনের ইমেল আইডি বা ফোন নাম্বার বা আপনার স্কুলে কতজন স্টুডেন্ট রয়েছে কতজন মাইনরিটি স্টুডেন্ট রয়েছে সেগুলো ফিল আপ করা থাকে না। তো এটা করা না থাকলে কিন্তু ওই মানে নেক্সট কাজ আপনাদের করতেই দেবে না। তো আপনাদের যেটা করতে হবে টোটাল ফর্মটার ফিল আপ করে अगेन সাবমিট করতে হবে। সাবমিট করলে প্রপারলি তখন কিন্তু এই ড্যাশবোর্ডটা আপনাদের সামনে আসবে। ওকে এবার এই কন্ডিশন যখন আসবে এরকম ইন্টারফেস তখন এখান থেকে আপনারা যাবেন অ্যাডমিনিস্ট্রেশন এই অপশনটায়। এই অপশনে গিয়ে ক্লিক করবেন। দেখুন একটা ড্রপ ডাউন মেনু এসেছে আপডেট স্টুডেন্ট মোবাইল নাম্বার प्रोफाइल एंड चेंज पासवर्ड। एखान थेके आमी एकटू आपनादेर प्रोफाइलटा केमन हय एकटू देखिए दिई। देखुन प्रोफाइले क्लिक करले एकटू सार्फिंग ए टाइम निच्छे टोटाल स्कूलेर प्रोफाइलटा आपनादेर सामने किन्तु शो करबे जेटा आमी एकटू आगे बोलछिलाम टोटालटा आपनादेर फिल आप करे तारपर एई डैशबोर्डे आसते हबे। तो देखा जाक एटा आसुक साइट खूब स्लो अनेकेई एकसाथे काज करछे जेटा हय आर कि एगुलो एखोन माने वैलिड टपिक। देखुन एसे गेछे इन्स्टिट्यूट प्रोफाइल इन डिटेल स्कूलेर नाम एरकम फर्मटा देखते हबे। तो जोदि एई कलमगुलो आपनादेर फिलआप करा ना थाके ताहले किन्तु कोनोभाबेई आपनारा नेक्स्ट स्टेपे जेते पारबेन ना। तो एटा एकटु आमि देखिए दिलाम। एबार होच्छे अगेइन आमि एडमिनिस्ट्रेशने जाब। দেখুন এখানে নেক্সট যে অপশনটা অনেক ক্ষেত্রে বলি যারা মাউসে কাজ করছেন মোবাইলে যারা করছেন তাতে নো ইস্যু কোনো অসুবিধা নেই হয়ে যাবে। মাউসে করার সময় অনেক ক্ষেত্রে এটা সিলেক্ট করতে গিয়ে না লগ আউট হয়ে যাচ্ছে। তো সেজন্য আমি বলবো আপনাদের সবাই মানে কিবোর্ড তো থাকবেই ন্যাচারালি। তো কিবোর্ড থেকে যে ট্যাব এই বাটনটা আপনারা প্রেস করবেন। দেখুন কি সুন্দর স্কোয়ার হয়ে সিলেক্ট হয়ে গেল। এই কন্ডিশনে যখন থাকবে জাস্ট এন্টার প্রেস করবেন তাহলে না কাজটা খুব স্মুথলি হয়ে যাবে। ओके एबार ব্যাপার হচ্ছে স্টুডেন্টের অ্যাপ্লিকেশন আইডি যারা স্টুডেন্টরা আছো তারা তোমাদের আইডিটা যখন রয়্যাল টিচারকে দেবে তখন ওনারা এই কাজটা করবেন। আর যারা টিচাররা করছেন তাদের জন্য বলছি আগের বছরের যে কপিটা আপনাদের কাছে ছিল তো সেই কপিটা আপনারা ওপেন করবেন এবং সেখান থেকে আপনারা স্টুডেন্টের ফোন নাম্বার অ্যাপ্লিকেশন আইডি এগুলো পাবেন যেগুলো আগে ফোন নাম্বার ছিল মানে যে নাম্বারটা আগে ছিল বর্তমান নাম্বারটা। তো যাই হোক আমি এখানে এখন অ্যাপ্লিকেশন আইডিটা দেব। তো সেই ফর্মটাতে কিন্তু আপনারা ফার্স্ট অপশানে বেসিক ইনফরমেশনের একদম ওপরেই অ্যাপ্লিকেশন আইডিটা পাবেন। তো এখান থেকে অ্যাপ্লিকেশন আইডি আপনারা টাইপ করবেন। আমি একটু টাইপ করে নিচ্ছি। আমি দিয়ে দিয়েছি, দেন সাবমিট। দেখুন সঙ্গে সঙ্গে একটা অপশান আসছে, প্রিভিয়াস মোবাইল নাম্বারটা এখানে রয়েছে, এবার নিউ মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। এবার যে স্টুডেন্টকে আপনি চেঞ্জ করতে চাইছেন আর কি, তো সেটা একটু ভেরিফাই করে নেবেন, স্টুডেন্টের আইডি, যে নাম্বার স্টুডেন্ট দিতে চাইছে সেটা ডিটেল দেখে নিয়ে তারপর আপনারা ফোন নাম্বারটা দেবেন। তো আমার কাছে ইনফরমেশান অ্যাকচুয়ালি ছিল, স্টুডেন্ট আমাকে সেন্ড করেছিল যে নতুন যে নাম্বারটা হবে অ্যাকচুয়ালি, তো সেটা জাস্ট আমি ওপেন করে নাম্বারটা দিচ্ছি, নাম্বারটা আমি বার করে নিই, দিস ওয়ান। আচ্ছা, তো নাম্বারটা আমি এখানে কার্সারটা রেখে জাস্ট পুট করব, দ্যাট ইজ 8272982317, সরি 178272982317। ভীষণ ভাইটাল ম্যাটার এটা, একটু ভালো করে দেখে নিয়ে করবেন। আপনারা সবসময় দেখেন এরকম নাম্বার পুট করার সময় আমি 2-3 বার ভেরিফাই করি, কারণ টাকা পয়সার ব্যাপার, আমার একটা ছোট্ট ভুলের জন্য হয়তো বাচ্চাটা বা সেই স্টুডেন্টটা টাকা পাবে না। তো সেক্ষেত্রে একটু সিনসিয়ারলি এই কাজগুলো করাটা দরকার। 8272982317, ওকে, দেন সাবমিট। সাবমিট করলে একটু সার্ফিং হবে, আফটার দ্যাট কিন্তু সাকসেসফুলি চেঞ্জড বলে একটা মেসেজ শো করে দেবে। এই রিগার্ডিং অনেকেই বলছিলেন, আমার সার্কেলে তো অনেকেই এরকম আছেন, বিকজ আমার তো প্রাইমারি স্কুল, তো এক্ষেত্রে প্রচুর মানে গার্জেন আর কি ফোন নাম্বার চেঞ্জ করেছেন। ওকে, দেখুন চলে এসেছে সাকসেসফুলি ডান, এখান থেকে ওকে করে দেবেন। প্রচুর গার্জেন জানিয়েছেন যে ওনাদের ফোন নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে, কেউ বলেছেন হারিয়ে গেছে, তো নাম্বারটা চেঞ্জ করে দিলে খুব ভালো হয় আর কি। তো এই অপশানটা যখন রয়েছে আমাদের তো করে দিতে কোনো অসুবিধা নেই। তো এইভাবে যে কোনো চেঞ্জেস কিন্তু ইনস্টিটিউট লগ ইন থেকেই করা পসিবল, আদার কোনো ওয়েতে নয়। আর যেহেতু ফোন নাম্বারটা একটা ম্যান্ডেটারি টপিক, ফোন নাম্বার ছাড়া তো কোনোভাবেই আপনারা রিনিউ করতেই পারবেন না, কারণ ওটিপি যাবে এবং ওটিপি আপনাদের এখানে প্রোভাইড করতে হবে। ওকে, তো আই থিঙ্ক ভিডিওটা খুবই বেনিফিশিয়াল হবে, শেয়ার করুন প্রচুর, কারণ এই রিগার্ডিং অনেক ডিস্ট্রিক্টে অনেক প্রবলেম রয়েছে, তো সবার কাছে পৌঁছলে তারা কাজটা প্রপারলি করতে পারবেন। আর যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দেবেন। স্টিল নাও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব মাস্ট, কারণ এরকম ধরনের আপডেটেড ভিডিও আমি কিন্তু অল টাইমই আপনাদের জন্য আনতে থাকি। ওকে, আর প্লেলিস্ট কিন্তু চেক করা ভুলবেন না, কারণ এই বছর আই থিঙ্ক আর আমার একই টপিকের উপর ভিডিও করার প্রয়োজন পড়বে না, কারণ সবটা ইন ডিটেল আমার দেখানো রয়েছে। তো যারা পাচ্ছেন না ভিডিওগুলো আমাকে জানাবেন, আমি বলে দেবো বা লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো যাই হোক আজকের ভিডিওটা তাহলে এটুকুই, ততক্ষণের জন্য টাটা, যতক্ষণ না আমি আবার নতুন কোনো আপডেট নিয়ে আসছি। ওকে, সো বাই বাই ফর টুডে।